মহারাজ, একজন একটা প্রশ্ন করেছেন সাগর চৌধুরী কালনা থেকে। ওনার প্রশ্ন, মহারাজ, গুরু এবং সদ্গুরুর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। গুরু সদ্গুরু এগুলো একই টার্ম। যেমন গুরু আর সদ্গুরুর মধ্যে পার্থক্য বলতে, তুমি যেমন পার্থক্য বলবে, তুমি কখনো শুনেছ পার্থক্য? সৎ সত্য, অসৎ সত্য, সৎ প্রেম, অসৎ প্রেম, এইগুলোর মধ্যে যেমন পার্থক্য, গুরু আর সদ্গুরুর মধ্যে সেই একই পার্থক্য। আমরা বলি পরম ব্রহ্ম আর ব্রহ্ম, পরম জ্ঞান আর জ্ঞান, এইগুলোর মধ্যে যা পার্থক্য, গুরু আর সদ্গুরুর মধ্যে সেই একই পার্থক্য। অসৎ গুরু বলে কোনো কথাই হয় না। চাই যে আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে বা দেখায়, যে সতের মূর্তি তাকেই তো গুরু বলে, বাকিদেরকে তো সেলসম্যান বলে। সে যেন অসৎ গুরু গুরু বলে কিছু হয় না। তুমি যাকে সম্মান করো, যাকে ভালোবাসো, কি বলো তাকে? তার কথার আগে প্রেফিক্স সাফিক্স লাগাও, শ্রী, শ্রীমান, পূজনীয়, অথবা নামের পরে তুমি জি লাগালে, মহারাজ জি বলো। এইগুলো তোমার শ্রদ্ধা, তোমার চেতনার উন্মেষ, তোমার ভালোবাসার প্রতীক। তুমি গুরুর প্রতি কতখানি শ্রদ্ধাশীল, সেই রকমই সতের স্বরূপ গুরুকে বোঝাতে সদ্গুরু বলা হচ্ছে। প্র্যাকটিক্যালি সৎ আর অসৎ গুরু বলে কিছু হয় না। গুরু সতই, সকল সময় সে সৎ। এটা জগতের বিষয় নয়। জগতের বিষয়ে দেখো, কন্টিনিউ আমরা ক্যাটাগরাইজ করি, সব জিনিসের মধ্যে ভাগ আছে, উচ্চ পদস্থ কর্মচারী, নিম্ন পদস্থ কর্মচারী, মায়ের ছেলের মধ্যে ভাগ আছে, ছোট ছেলে, বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, ঠিক তেমনি জাতের মধ্যেও ছোট বড় আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। কিন্তু এটা জগতের বিষয়ই নয়, এটা জগতের পারের বিষয়, জগতের পারে যাবার দরজার বিষয়। জগতে পারে যাবার কতগুলো দরজা আছে? একটাই দরজা। গুরু ভগবানের, জগদীশ্বরের মুক্ত প্রতীক। সেই জগদীশ্বর কতগুলো? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় জগতের ভগবান কতগুলো, তুমি কি বলবে? ক্যাটাগরাইজ করতে পারবে? ছোট ভগবান, বড় ভগবান, সৎ ভগবান, অসৎ ভগবান, এগুলো যদি ক্যাটাগরাইজ না করা যায়, গুরুকেও ক্যাটাগরাইজ করা যাবে না। গুরু একজন এবং সে সৎ। এটা তোমার চেতনা, এটা তোমার চৈতন্য, এটা তোমার ভালোবাসা, এটা তোমার জীবনের মূল্যবোধ, যে তুমি গুরুকে কতখানি সম্মান দেবে। তাতে গুরু তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য এসে যায় না, গুরু একই। আর বলো কি আছে? মহারাজ, দ্বিতীয় প্রশ্ন করেছেন সম্রাট বিশ্বাস ঢাকুরিয়া থেকে। তার প্রশ্ন, কি করে সদ্গুরু চিনব? সদ্গুরু চিনবে, নিজেকে চিনে নাও, সদ্গুরু চিনে যাবে। তুমি যদি নিজেকে চিনতে পারো, সদ্গুরুকেও চিনে যাবে। তুমি যদি সৎ শিষ্য হতে পারো, তুমি যদি শিষ্যের কোয়ালিটি অ্যাচিভ করতে পারো, গুরুর মর্যাদা তোমার মধ্যে এসে যাবে। সৎ শিষ্য হয়ে যাও, গুরু পেয়ে যাবে। সত্য জীবন আনো, সত্য থেকে জীবনকে বাঁচবার চেষ্টা করো, সত্যের স্ট্যান্ড পয়েন্ট থেকে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া দৃঢ় সংকল্প করো। তখন তো গুরুর প্রশ্ন, তা না হলে গুরু বলতে কি আছে? তোমার চেতনা, বাইরে কিছু নেই, যাহা আছে হেথা হেথা। তোমার চেতনা, তোমার চৈতন্য, তোমার বিবেক, তোমার বোধ, এই দিয়েই তুমি গুরুকে চেনো। তোমার মধ্যে যেই চৈতন্যটা আছে, সেই চৈতন্যটাই তোমাকে গুরুকে চেনাবে।
বাইরের বা কোনো বই লেখা কোনো পদার্থ থেকে তুমি ধারণা করে নিলে যে গুরু এই রকম হয়, গুরু ওই রকম হয় গিয়ে মাপতে গেলে, এ তো দাঁড়িপাল্লা নয় যে জীবন দিয়ে মাপবে, এ তো এই নয় যে অমুক খাতার সাথে টিক মার্ক করে ট্রু ফলস করে মিলিয়ে নেবে এ সদ্গুরু কি ও অসৎগুরু। গুরু তো গুরুই, যে জ্ঞানের পথ দেখায় সে গুরু। আচরণে জ্ঞান আনো, আচরণে সত্য আনো, দেখতে পাবে গুরু পেয়ে যাবে। নিজেকে ফেস করতে পারো, যদি নিজেকে নিজের মুখটা নিজের আয়নাতে পরিষ্কার ভাবে দেখতে পারো, নিজের চরিত্র, নিজের স্বভাব, নিজের ভালো মন্দ যদি এইগুলি কি নিজের সামনে আনার মতো তোমার ক্যাপাসিটি থাকে, গুরু পেয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিলেই তোমরা বুঝে যাবে, তোমরা সারাদিনের মধ্যে এই জিনিসগুলি বারংবার করছো, যে রাস্তায় পকেট মার হাঁটতে বেরিয়েছে, লোকের পকেট মেরে যে খায়, তার নজর থাকে চারিদিকে, সে চারিদিকে দেখছে কার পকেটে কি আছে, সে বুঝতে পারছে। তুমি হাঁটছো নর্মাল, সে কিন্তু বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না, ফ্রিকোয়েন্সির পার্থক্য। অন্য একটা যদি পকেট মার আসে তার সামনে, সে ঠিক বুঝে যাবে যে পকেট মার, কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বডি ল্যাঙ্গুয়েজ মিলে যাবে, তার ফ্রিকোয়েন্সি মিলে যাবে। যে মাছের বিজনেস করে, তুমি বুঝতে পারবে না, কিন্তু আরেকটা মাছ দেখলে সে বুঝে যাবে সেটা বরফের মাছ না টাটকা মাছ, তোমার হয়তো মাছ চেনার ক্যাপাসিটি নেই। তুমি কোন রকমের ফেস প্যাক ইউজ করো, তুমি কোন রকমের পারফিউম ইউজ করো, আর দশজন যেটা করে না, দিন রাত তুমি সেটাকে নিয়ে ইউজ করছো, দিন রাত তুমি গায়ে এটা লাগাচ্ছ, সেম পারফিউম যদি আরেকজন রাস্তায় কেউ লাগায়, সঙ্গে সঙ্গে তুমি বুঝে যাও এটা কোন পারফিউম, তার নাম কি, কিভাবে বুঝে যাও? তোমার মধ্যে এইগুলির খোঁজ আছে, তোমার মধ্যে এইগুলো বিষয়ে জ্ঞান আছে, তোমার এই বিষয়ে ইন্টারেস্ট আছে, সেই জন্য তুমি সেম ফ্রিকোয়েন্সির জিনিস খুঁজে নিচ্ছ, বুঝে নিচ্ছ। ঠিক তেমনই যদি তোমার মধ্যে শিষ্যের ক্যাপাসিটি থাকে, তোমার মধ্যে যদি জ্ঞান লাভ করার স্পৃহা থাকে, তোমার মধ্যে যদি সত্যি কোনো রকমের সৎ জীবন যাপনের ইচ্ছা থাকে, গুরু পেয়ে যাবে। গুরু খোঁজা বন্ধ করো, নিজেকে খোঁজা শুরু করো, গুরু পেয়ে যাবে। আর আর কি আছে বলো মহারাজ? এবার আমার একটা প্রশ্ন ছিল যে আমরা তো জানি যে গুরু ভগবান এদের চরণেই সব সুখ পাওয়া যায়, কিন্তু আপনি অনেক সময় বলেন যে গুরুর চরণে সুখ খুঁজতে নেই, এটা কেন বলেন যদি একটু বুঝিয়ে বলতেন? ভালো প্রশ্ন, কিন্তু উত্তরটাও ভালো উত্তর হবে, ভালোর জন্য আমাদের তৈরি থাকতে হবে। ভালোর জন্য তৈরি তো? গুরু, ইষ্ট, ভগবান, ঈশ্বর, এদের চরণে সুখ খুঁজতে যেতে নেই, সুখ খুঁজতে গেলে সুখ পাওয়া যায় না। শান্তি যদি সত্যিই তুমি চাও, সত্য যদি তুমি সত্যিই চাও, তাহলে তুমি এদের চরণে যাও। এরা সত্যের প্রতিমূর্তি, এরা প্রেমের প্রতিমূর্তি, এরা তোমার সুখ স্বাচ্ছন্দ্য যোগানের খোরাক নয়। সাধারণ মানুষের জন্য সত্যি কথা বলতে গুরুর চরণে ঈশ্বর পথে যাবার জন্য কোনো সুখের নিদান নেই। গুরু যদি তোমাকে এতখানি পাজলই করে না দিল, গুরু যদি তোমার সামনে এতখানি শক্ত টাস্কই না রাখলো, এতখানি ফ্রাস্ট্রেটেড তুমি না হলে গেলে, যে এমন একটা সময় আসবে যখন মনে হবে গুরুকে মারতে ইচ্ছা হচ্ছে, জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে, অথচ ছাড়তে পারছি না, তখন জানবে ঠিক ঠিক গুরু, তোমার জীবনটাকে চটকে রগড়ে অন্য মাত্রা দিতে হয় গুরুকে। বাড়িতে মায়েরা মাছ ভাজি দেখেছো, আলু পটল ভাজি দেখেছো, গুরু তেমন শুধু ভাজতে থাকে জীবনকে। গরম তেলে ভাজলে যেমন কষ্ট হয়, সুখের নিদান পাওয়া যায় না, গুরু চরণেও তেমন সুখের নিদান পাওয়া যায় না। কি করে পাবে? শুধু ভাজে না, গুরু উল্টে পাল্টে ভাজে, যাতে কোনো দিক কাঁচা না থেকে যায়। তোমাকে পাকা করতে গুরু সব রকম চেষ্টা করে, তাই তো সেই জন্যই তো সে গুরু, সেই জন্যই তো তাকে গুরু বলা হয়। একটা জীবনকে
সম্পূর্ণ ভেঙে চুরে নতুন পথে যে নিয়ে যেতে পারে সেই তো গুরু হওয়ার অধিকারী। একটা জীবনকে যে বদলে দিতে পারে, একটা জীবনকে যে অন্য ট্র্যাকে নিয়ে যেতে পারে। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকে দেখেছো, ট্রাক দাঁড়িয়ে থাকে, বড় বড় যে নৌকাগুলো থাকে, যখন কোম্পানিতে কোনো ট্রাক তৈরি হয় একের পর এক একের পর এক তৈরি হয়ে যায়, তাকে কোনো মানুষ সরাতে পারে না, ক্রেন দিয়ে নিয়ে এসে তাকে অন ট্র্যাকে আনতে হয়। বড় বড় জাহাজ যখন হয় তাকে জলে ফেলার জন্য বিশেষ বিশেষ মেশিন আছে, সেই মেশিন বিশেষ বিশেষ সিস্টেম আছে, সেই সিস্টেমের উপর বেস করে তাকে জলে প্রথম ফেলতে হয়, তাকে অন ট্র্যাক আনতে হয়। এইরকম ক্রেনের মতো যে শক্তিশালী, মেশিনের মতো শক্তিশালী চাই, তবে তো সে গুরু যে তোমাকে ট্র্যাকে নিয়ে আসবে। তোমার এতদিনের করা অভ্যাস, এতদিনের করা অনিয়ন্ত্রিত অনিয়মিত অসংযত জীবনকে যে প্রয়োজন পড়লে জোর করে ট্র্যাকে নিয়ে আসতে পারে, সেই তো গুরু, তাকেই তো গুরু বলা হয়। সুখ কোথায়? সুখ কোথাও নেই। সুখ খুঁজতে গুরুর কাছে যেও না, সত্য খুঁজতে গুরুর কাছে যাও, প্রেম খুঁজতে গুরুর কাছে যাও। গুরু মানে তো তোমরা সবাই জানো, অন্ধকার থেকে যে আলোর পথে নিয়ে যায়, এটা তো কাউকে বলতে হবে না। তো একটা জিনিস ভাবো তো, আলোর পথ, চারিদিকে আলো, চারিদিকে আলো, তোমাকে তুমি যখন তোমার জীবনের প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা মুহূর্ত যদি আলোয় কাটাতে হয়, তোমার মনের বিভৎসতাগুলো যদি আলোতে বেরিয়ে আসে, তোমার যত অপকর্ম আছে, তোমার যত খারাপ চিন্তা ভাবনা আছে, সব যদি আলোতে আসে, কি দাঁড়াবে তোমার জীবন? ডু ইউ হ্যাভ এনি গাটস টু ফেস ইট? পারবে নিজেকে ফেস করতে? গুরু হলো সেই আলো যে তোমাকে এই আলোর পথে নিয়ে আসে। নিজের ভিতরে যা কিছু ময়লা আছে, যা কিছু ভালো আছে, মন্দ আছে, সব কিন্তু প্রকাশ পেয়ে যাবে। দেখবে যত রকম অপকর্ম খারাপ কাজ সব সময় অন্ধকারে ঘটে, চোর ডাকাত খুনি মার্ডারিস্ট যা যে যেরকম আছে সবাই একটু অন্ধকার খুঁজে বেড়ায়। গুরু এই অন্ধকার নাশ করে দেয়, শেষ করে দেয়, এবং তোমাকে একদম তুমি যেই অবস্থাতে আছো তোমাকে নিজের সামনে, শুধুমাত্র যে পুরো ওপেন করছে তা নয়, তোমাকে নিজের সামনে হ্যালোজেন দিয়ে দাঁড় করিয়ে দেয়, দেখ নিজেকে তুই কে, তোর কি অবস্থায় তুই আছিস, সাহস আছে? তোমাকে যদি এইভাবে দাঁড় করানো হয় সুখ আছে? এই যে যখন এখন এটা ক্যামেরাতে রেকর্ড করছো তোমরা, এই যে ধরো তোমার মুখেই ক্যামেরা ধরা হয়েছে, তুমি কি করো? কাপড় চোপড় সব ঠিক করে নাও, যদি কোনো মিশা অন্যরকম পোস্ট থাকে সেটা ঠিক করে নাও, হয়তো অন্য কারোর সাথে তুমি কোনো রকম খারাপভাবে পজিশনে আছো, খারাপ রকম কথা বলছো, তুমি কি করো সেগুলোকে, সেগুলোকে তুমি শুধরে নাও। কেন শুধরে নাও? ক্যামেরায় রেকর্ড হচ্ছে, গুরু তোমার সত্যের ক্যামেরা। প্রত্যেকটা সময় তোমার ভালো মন্দ কুৎসিত যা কিছু আছে, বিভৎস যা আছে তোমার জীবনে, গুরু কিন্তু সত্যের সূর্যের মতো সব আলোকিত করে দেয়। এই সত্যের ক্যামেরার মধ্যে তোমার সবকিছু রেকর্ড থাকে। ২৪টি ঘন্টা এই ক্যামেরা কিন্তু শুধুমাত্র একটা স্পেসিফিক সময় নয়, গুরুর সাথে রিলেশন কেন বলে সারা জীবনের ২৪টি ঘন্টা তোমার প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস গুরু তোমাকে এই ক্যামেরা দেখাতে থাকে, গুরু তোমার সামনে আলো এনে দেয়। সাহস আছে আলোর এই এটাকে এমব্রেস করতে? সাহস আছে এরকম আলোর সামনে জীবন কাটাতে? তোমরা তো সব গুরুর কাছে যাচ্ছ, দীক্ষা নিয়েছো, অনেকেই আছে তো এই সাহসটা সত্য স্বরূপ গুরুর কাছে যাব। মুদির দোকানে গিয়েছো কখনো? মুদির দোকানে গিয়ে কি করো? আলু পটল যার যা দরকার, চাল ডাল নুন তেল, সেই জন্য টাকা দাও এবং জিনিসপত্রগুলিকে সব তুমি কিনে নিয়ে আসো। গুরু কোনো মুদির দোকান নয়,
যেখানে তুমি গেলে আর প্রণামী দিলে, ফল দিলে, এবং তোমার মনে যা যা প্রয়োজন, আমার ভালো চাকরি করে দাও, আমার ভালো গাড়ি করে দাও, আমার ভালো বাড়ি করে দাও, আমার হাঁটুর ব্যথা ঠিক করে দাও, আমার ছেলের পরীক্ষাটা যেন ভালো হয়, যে যা পেলে টেনে নিয়ে চলে এলে। গুরু মুদির দোকান নয়, গুরু কেমন জানো? আজকাল তো তোমরা ইয়ং জেনারেশন বেশি, গুরু তোমাদের জিম ট্রেনারের মতো। তুমি টাকা দিয়ে, প্রণামী দিয়ে তার কাছে গিয়েছ কষ্ট করতে। কারণ কি, তুমি যেমন জিমের ট্রেনারের কাছে যাও, সে কি তোমাকে কোনো সুখ দেয়? সুখটা কোথা থেকে পাও? যখন নিজের শরীরটা তৈরি হয়, তুমি বডি বানাতে গেছো, বডি বিল্ডিং করছো, যখন বডিটা বিল্ড হয় তখন তুমি স্বতঃস্ফূর্ত আনন্দ পাও। ট্রেনার তোমাকে সরাসরি কোনো আনন্দ দেয় না, গুরু ঠিক তেমন, তোমার ট্রেনারের মতো কষ্ট করিয়ে, তোমাকে জোর করিয়ে, ট্রেন করে তোমার এই জীবনের বিল্ডিংটাকে তিনি দাঁড় করান। যদি সত্যি সত্যি এরকম জিম ট্রেনারের কাছে যেতে চাও, যদি সত্যি সত্যি এরকম আর্মিতে নাম লেখাতে চাও, এরকম মানসিকতা যদি থাকে, পয়সা দিয়ে ট্রেনিং নিয়ে মরতে হয় আর্মিদের, পারবে এইরকম? হ্যাঁ, এখনকার দিনে কি বলছে, শেষ জীবনে যেতে, শেষ জীবনে। এখন ধর্মকর্ম কি করবি, বয়স হোক, আর্মিতে গিয়ে দেখো কজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, জিমে গিয়ে দেখো কটা বয়স্ক লোক দাঁড়িয়ে থাকে, একটাও পাবে না। কারণ এই কষ্ট সহ্য করার জন্য যার মানসিকতা রেডি, সেই একমাত্র গুরুর কাছে যাওয়া উচিত। সুখ খুঁজতে গুরুর কাছে যাওয়া নয়, এটা কোনো সুখ, স্বাচ্ছন্দ্য, প্রসপারিটির কম্বো প্যাক নয় গুরু, যে নাও অ্যামাজনে বললাম সঙ্গে সঙ্গে প্যাকিং এনে গুরু দিয়ে দিল তোমার কাছে। শ্রীরামকৃষ্ণ দেব বলতেন গুরু হলো সেতু। সেতু কাকে বলে? যে সাথে করে নিয়ে যায়। তুমি তোমার বাড়িতে আছো, ধরে নাও বাড়িতে থেকে কি করছো, বাড়িতে বসে আছো, হঠাৎ করে বন্ধু এলো, বন্ধু এসে বললো ভাই চল সিনেমার টিকিট কেটেছি, দুজনে মিলে সিনেমা দেখতে যাবো। তার আগে তুমি হাজারটা কাজ বানিয়ে রেখে দিয়েছো, হয়তো বিশেষ কারোর সাথে তুমি ঘুরতে যাবে, তুমি কি যেতে পারবে? অযাচিত ভাবে তোমার বন্ধু টিকিট কেটে, কোনো পয়সাও লাগবে না, এই হিসাবে এসেছে। আর ইউ রেডি? তোমার একশোটা এন্ট্যাঙ্গেলমেন্ট আছে, তোমার একশোটা এঙ্গেজমেন্ট আছে। গুরু আসে অযাচিত ভাবে, আমরা চাই, যে চাইবে সে তো কানেকশন কেটেই বসে থাকবে, সে তো কোনো এঙ্গেজমেন্ট রাখবে না। যখন তোমার পরীক্ষা হয়, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তুমি কোনো এঙ্গেজমেন্ট রাখো না, দুপুর 12টায় জানো তুমি পরীক্ষা হবে, তুমি তার জন্য আগে থেকে রেডি হও। তার জন্য গুরু সেতু, গুরু তাকে সাথে করে নিয়ে যায়। কিন্তু যে যার একশোটা জিনিস আগে থেকে রেডি করে বসে রেখে দিয়েছে, আমাকে বড় হতে হবে, আমাকে গাড়ি করতে হবে, আমাকে বাড়ি করতে হবে, আমাকে বাবা মাকে দেখতে হবে, আমাকে জীবনে অনেক বেশি নামযশ কামাতে হবে, আমাকে অনেক পয়সা কামাতে হবে, সে গুরুকরণ কি জন্য করবে, কি প্রয়োজন? যদি থাকে সত্যকে আমাকে জীবনে আনতে হবে, যদি থাকে চরিত্র আমায় গঠন করতে হবে, যদি মানসিকতা এটা তীব্রভাবে থাকে যে আমাকে জীবনে মনুষ্যত্ব লাভ করতে হবে, যদি এটা থাকে যে আমাকে ভগবত প্রাপ্তি করতে হবে, আমার স্বরূপ চিনতে হবে, তাহলে গুরুকরণ করো। এই পথে সুখ কোথায়, কোথায় সুখ পাবে? সকালবেলায় তোমরা ওয়াকিং এ যাও, আজকাল তো সবাই খুব হেলথ কনসিয়াস, তোমরা মর্নিং ওয়াক করতে বেরাও, ইভিনিং ওয়াক করতে বেরাও। ধরো সকালবেলায় সূর্যের প্রথম কিরণ তুমি হাঁটতে বেরিয়েছো, তোমার সাথে একজন সিনিয়র মানুষকে দেওয়া হলো, সিনিয়র মানুষ তোমার সাথে যাচ্ছে আর তুমি তার সাথে লম্বা ওয়াকিং এ বেরিয়েছো, তুমি কি এনজয় করতে পারবে? কেন এনজয় করতে পারো না? কেন কানে হেডফোনটা গুঁজে নিজের মতো করে গান গাইতে গাইতে, নিজের মতো করে বন্ধু বান্ধবের সঙ্গ নিয়ে বেরাও? কারণ তুমি স্বেচ্ছাচার চাও, তুমি স্ব অধীন হতে চাও না, তুমি নিজেকে নিয়ে
যেমন ইচ্ছা তেমন চলতে চাও, তুমি শরীর মনটাকে যেমন ইচ্ছা তেমন ভাবে কাটাতে চাও, সেই জন্য দেখবে তোমরা বড়দের সাথে যেতে চাও না কেউ। এটাই একমাত্র কারণ। গুরুর স্থান কোথায়? তাদের দীক্ষা হয়েছে তোমরা তো সব জানো, বলে দিয়েছে গুরুর স্থান এইখানে মাথায়। তাহলে ভাবো, তোমার মাথার মধ্যে একজনকে চাপিয়ে রাখছো, এমন একজন সিনিয়রকে যে সব সময় তোমার এই স্বেচ্ছাচারকে ভেঙে দিয়ে তোমাকে স্বাধীন করার জন্য যা করার নয় তাই করবে। তুমি ফর্ম ফিল আপ করো না দীক্ষার জন্য? তোমরা ফর্ম ফিল আপ করে তুমি লিখিত দিয়েছো আপনি আমার সাথে স্বেচ্ছাচার ভাঙার জন্য, আমাকে স্বাধীন করার জন্য যা ইচ্ছা করতে পারেন। তুমি সেই রাইট অফিসিয়ালি গুরুকে দিয়ে এসেছো। তারপরে যদি তুমি সুখ খোঁজো, তারপরে যদি তুমি সুবিধা খোঁজো, তাহলে তোমারও কেন? গুরুকরণ, গুরুর কাছে কৃপা পাওয়া, গুরুর কাছে যাওয়া, যেরম ভাবে ইচ্ছা বলো, এটা লং টার্ম বিজনেস প্রসিডিওর, শর্ট টার্মে কিছু ঘটবে না। ফোন, আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তো, তোমাদের সবার পকেটে হয়তো একটা করে আছে, ওর মধ্যে প্যাটার্ন লাগাই, দেখেছো? লক প্যাটার্ন, আনলক প্যাটার্ন, প্যাটার্ন খুললে সেটা হয়ে যায়, তোমরা সবাই জানো। গুরু তোমাদের এই আনলক প্যাটার্ন, তোমাদের এই আনলক প্যাটার্ন খুলবে, তোমাদের ফোনটা ওপেন হয়ে যায় সবার কাছে, ফোনটাই প্রকাশ হয়ে যায়। তার আগে অব্দি কিছু দেখা যায় না, যেই চেষ্টা করুক পারবে না, গুরু পারে। গুরু জানে তোমার আনলক প্যাটার্ন, কিভাবে আনলক করতে হবে, তোমাকে বলে দেয় তোর আনলক প্যাটার্ন এই, কিন্তু তোমাকে কষ্ট করে সচেতনভাবে প্যাটার্নটা মনে রাখতে হবে। তুমি যদি মনে রাখতে না পারো, তাহলে বারংবার জীবনটা লক হয়ে যাবে, উন্নতিটা লক হয়ে যাবে, মনুষ্যত্ব, জীবনের উদ্দেশ্যটা লক হয়ে যাবে। গুরু কৃপাময় বারংবার তোমার এই প্যাটার্ন খুলে নেয়, কিন্তু কেউ যদি প্যাটার্ন মনে রাখতেই না চায়, তাহলে তো যেখানেই যাবে, যেই পথেই যাবে, দেখো বাবা মার কাছে যাও, বাবা মাকে বলা হয় কি পরম গুরু। বাবা মা, বাবা মা সবাই বলে, এখন সব বাবা মারা নিজেরাই বলতে শুরু করেছেন, পিতা মাতা সব থেকে বড় গুরু, তুই জানিস না, ঠিকই, কিন্তু গুরু কোনটা? গুরু কোনো শরীরধারী নয়, যা আমাদেরকে সত্যের পথে নিয়ে যায় তাকেই গুরু বলা হয়। তোমার বাবা মা তোমাকে যেই যেই তোমার জীবনের উন্নত করার জন্য, তোমার চরিত্র গঠনের জন্য, তোমার সার্বিক মঙ্গলের জন্য, তোমার ভগবত প্রাপ্তির জন্য, তোমার পরম পথে নিয়ে যাওয়ার জন্য যা যা চেষ্টা করেছেন সব গুরুর অন্তর্ভুক্ত। আর শুধু বাবা মা কেন, জগতে যত যা কিছু আছে, যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু যাই থাকি না কেন, যা তোমাকে জগৎমুখী করে দিয়েছে, যা তোমার মনুষ্যত্ব লাভের পরিপন্থী করে দিয়েছে, যা তোমাকে মানুষ থেকে আরো নিম্নতর শ্রেণীতে নিয়ে চলে যাচ্ছে, জেনে রাখবে সে একটা গুণ গুরুর অন্তর্ভুক্ত নয়, সে তার বয়সে সে যাই হোক যেমন হোক, এই দিক থেকে, এই অ্যাসপেক্ট থেকে বাবা মা গুরু। মা শেখায় প্রথম শব্দ শেখায়, সে তোমার গুরু, কিন্তু তুমি এই মা, এই শব্দ থেকে, যে গর্ভ থেকে তুমি পতিত হলে, সেই গর্ভ মোচন করে তোমার জীবনের মুক্তি আনার জন্য যতখানি ভূমিকা তোমার মায়ের আছে, সেই প্রত্যেকটা অ্যাসপেক্ট তোমার, তোমার চরিত্র গঠনের জন্য, তোমার উন্নতির জন্য, তোমাকে জগৎ থেকে ঘুরিয়ে নিজের দিকে আনার জন্য, তোমার স্বেচ্ছাচারিতাগুলোকে ভেঙে দিয়ে তোমাকে ঠিক ঠিক স্বাধীনতায় আনার জন্য, স্ব অধীন করার জন্য যা যা চেষ্টা ঘটিয়েছিল, যে যে চেষ্টা ঘটিয়েছিল, সে তোমার গুরু। এই টোটাল প্রসিডিওরে সুখ কোথায় আছে, বোঝা গেল? মহারাজ, আরেকটা শেষ প্রশ্ন ছিল, এটা আমাদের অনেকেরই প্রশ্ন, যে সামনে গুরু পূর্ণিমা আসছে, তো গুরু পূর্ণিমার দিন আমাদের কি করণীয় বা আমরা কি করতে পারি ওই দিনটা, যদি একটু বলে দিতেন। এই তো লাইনের প্রশ্ন এসেছে, এতক্ষণ যা যা শুনলে গুরু পূর্ণিমাতে সেগুলো তুই বিশেষ কোনো কাজে লাগাতে পারবি না? পারবে, পারলে কাজে লাগাও। প্রায় কতক্ষণ বলা হয়েছে? 24 মিনিট। এই 24 মিনিটে যা যা বলা হয়েছে পারলে গুরু পূর্ণিমাতে কাজে লাগাও। দেখা যাক তোমাদের যেই প্রশ্ন করা, এই যে মহারাজ ভিডিও করব বলা, কতখানি কাজে লাগেছে দেখা যাক। না হলে আর কি করবে গুরু পূর্ণিমাতে? গুরু পূর্ণিমাতে একটু বেশি করে খাও, মুখ বদলানোর জন্য একটু খিচুড়ি খাও,
পারলে ঠাকুরের প্রসাদ বলতে গিয়ে একটুখানি ঠাকুরকে দেখিয়ে দেবে, দেখিয়ে দিয়ে পাশে একটু ডিম ভেজে নেবে, যা হয় সাধারণত বাড়িতে। এখন তো আবার লকডাউন চলছে, গুরুর কাছে যেতে পারবে না। গুরুর কাছে গেলেই বা কি, আজকের লাইনে মিনা মাসির সাথে দেখা হয়েছে, আজকে মহারাজকে প্রণাম করতে গেলাম 3 ঘন্টা লাইন লেগেছে, আর খুব বেশি হলে মহারাজের জন্য একটু ধুতি নিয়ে গেছি, আজকে মালা দিয়েছি, মহারাজ আমার দিকে তাকিয়েছিল, এই তো গুরু পূর্ণিমা তোমাদের। ওর থেকে বাড়িতে থাকো, টাকা পয়সা নষ্ট কম করো, খাও দাও আনন্দে থাকো। গুরু তোমাকে জাগতিক করতে আসেনি, গুরু তোমার জাগতিকতা নিতে আসেনি, গুরু তোমাকে জাগতিকতা দিতে আসেনি। যে জাগতিকতা দেয় তাকে সেলসম্যান বলি। টাকা নাও, জিনিস দাও, গুছিয়ে দাও, বুঝিয়ে দাও, এই সম্পর্কে গুরুর সাথে নয়। গুরু চাঁদ যার হৃদয়ে উদয় হয় না তার নিত্য পূর্ণিমা, তার জীবনে অমাবস্যা কখনো আসে না। আমরা এই তিথিগুলি কেন করি? এই যে 24 মিনিট যা শুনলে, বা তোমাদের মনে গুরু বিষয়ে যা যা আছে, তোমাদের মনে মানুষ হবার যা যা ইচ্ছাগুলো আছে, উন্নত হবার যে যে বাসনাগুলো আছে, সেই বাসনাগুলোকে আরেকবার ঝালিয়ে নেওয়া। 15 আগস্টে কি সূর্য আগে ওঠে? ঠাকুরের তিথি পুজোর দিনকে যখন শুক্লপক্ষের দ্বিতীয়া ওঠে, তখন কি সূর্যের রং কিছু আলাদা হয়? কিছুই হয় না, একই দিন থাকে, একই রকম ভাবে সব ঘটে। দরকার ওই বিশেষ দিনটাকে স্মরণ করে আমাদের জীবনটাকে উন্নত করার, আমাদের মানুষ হওয়ার সাধনা করার, আমাদের দেবত্বে উন্নতি করার, আচরণে সৎ আনবার চেষ্টা করার। তুমি বলছিলে সদ্গুরু, এই সদ্গুরুর যে সৎ, এই সৎটাকে জীবনে আনবার চেষ্টা করো, আর কি গুরু পূর্ণিমা করবে? এসব হুজুগের কাজ নয় জানো তো। বছর বছর গুরু পূর্ণিমাতে আমি বেলুড় মঠ যাই, বছর বছর গুরু পূর্ণিমাতে আমি পাটবাড়ি যাই, বছর বছর গুরু পূর্ণিমাতে আমি আমার গুরু বাড়িতে গিয়ে গুরু যেখানে খাওয়ানো হয় সেখানে গিয়ে লাইন দিই। এই করতে গুরু আসেননি, তুমিও এই করতে আসনি, গুরুর সাথে তোমার সম্পর্ক কোনো কাল এইরকম নয়। এইগুলোকে ভেঙে দিয়ে কোনোখানে এগিয়ে যেতে তুমি এসেছো, তো এগুলো কি করবে না? করবে, সোনা ফেলে আঁচলে গিরবে যে কি লাভ আছে? যা যা আচরণ জগতে করছো সবগুলোই সোনা ফেলে আঁচলে গেড়ে দেওয়া হচ্ছে। তুমি গুরুর ক্ষেত্রেও সেটা ইম্পোজ করবে, গুরু পূর্ণিমার দিনও সেটা ইম্পোজ করবে। তাই বলছি, যদি সত্যি গুরু পূর্ণিমার দিন কিছু করতে চাও, নিজের ভিতরে যে ভালো হবার, মানুষ হবার, উন্নত হবার যে গুরুরূপ ফ্যাকাল্টি আছে, ওটাকে জাগানোর জন্য সংকল্প করো, তার জন্য নতুন ভাবে এগিয়ে যাও। না হলে এই শারীরিক মানসিক লেভেলে তুমি কিছু পাবে না। গুরু এই শরীর মন কি ফিরাক করার জন্য আসেনি, গুরু তোমার শারীরিক মানসিক মনোবাঞ্ছা পূর্ণ করার কোন রকমের বিশেষ অফার নয়। হ্যাঁ, অফার দিয়েছে একটার সাথে একটা ফ্রি, এরকম নয় গুরু। গুরু হলো একটা মূর্তি বানানোর মতো, ধীরে 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 একটি চাইকে সে ভাঙছে, যে পাথর থেকে মূর্তিটা হচ্ছে আজকে যে তোমরা মঠে মিশনে চারিদিকে যাচ্ছ, বিভিন্ন বিগ্রহ দেখছ, ভাবোই যেই মুহূর্তটি পাথর ছিল ভেঙেছে, ভাঙতে 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 মূর্তি হয়েছে, আর যে সুন্দর শেপটা পেয়েছে এটা কিন্তু কোনো গঠনমূলক প্রক্রিয়া ছিল না, এটা ভাঙনমূলক প্রক্রিয়া ছিল। গুরু তোমায় ভাঙে। গুরু পূর্ণিমার দিনকে যদি সত্যিই কিছু করতে চাও, নিজেকে ভাঙতে রেডি হও। নিজেকে এমন একটা কারিগরের হাতে দিতে রেডি হও যে ছেনি হাতুড়ি নিয়ে তোমায় ভাঙবে, তোমার প্রত্যেকটা গাঁট, তোমার এই জগতের সাথে প্রত্যেকটা সম্বন্ধকে ভাঙবে। আছে সাহস? তাহলে কি গুরু পূর্ণিমা সেলিব্রেট করো, তাহলে খাও দাও মজা করো।